নমস্কার, আমি পুলককৃষ্ণ মণ্ডল, জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে 2020 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ভূগোলের লাস্ট মিনিট সাজেকশান নিয়ে হাজির। আজকের আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের ভূগোল সাবজেক্টের 5 মার্ক, 3 মার্ক এবং 2 মার্কের। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রিপারেশন প্রায় কমপ্লিট, আর মাত্র কয়েকদিনের পরে পরীক্ষা। তার আগে আমার তরফ থেকে, জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে, বেশ কতগুলো প্রশ্ন জানানোর চেষ্টা করছি। প্রথমে আসব 5 মার্কের প্রশ্ন। বিভাগ উম, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপগুলি চিত্রশ বর্ণনা করো। নাম্বার 2, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরগুলি চিত্রশ বর্ণনা করো। নাম্বার 3, হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্রশ বর্ণনা করো। নাম্বার 4, বায়ুর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্রশ বর্ণনা করো। 5, বায়ুচাবলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রশ আলোচনা করো। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ, সমুদ্রস্রোত সৃষ্টির কারণ, ভরাকটাল এবং মরাকটাল সৃষ্টির কারণ আলোচনা করো চিত্রসহ। 9, ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য। 10, প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বিভাগের ভূগাঠনিক বৈশিষ্ট্য আলোচনা করো, বা অথবা পশ্চিম হিমালয়ে ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 11, পশ্চিম ভারতে বস্ত্রশিল্পের কেন্দ্রীভবন ঘটেছে কেন পশ্চিম ভারতে? 12, ভারতের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা তারতম্যের কারণগুলি আলোচনা করো। 13, ভারতের গম, কার্পাস, ইক্ষু উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। 14, ভারতের জলবায়ুর মৌসুমী বায়ুর ওপর প্রভাব। 15, পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে কেন? এটা টোটাল 5 মার্কের প্রশ্ন। এই কটা প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্স নাম্বার। এবার বিভাগ ঘয়ে চলে যাব 3 মার্কের প্রশ্ন। বদ্বীপ গঠনে অনুকূল পরিবেশগুলি লেখো। পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। পার্থক্য, ঘূর্ণপাত ও প্রতিব ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য। নাম্বার 4, বর্জ্য ব্যবস্থাপনা বিভিন্ন পদ্ধতিগুলি লেখো। নাম্বার 5, জৈবভঙ্গুর এবং অজৈবভঙ্গুরের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 6, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগচিত্রের মধ্যে পার্থক্য। নাম্বার 7, উপগচিত্র গ্রহণের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। নাম্বার 8, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি কী কী? নাম্বার 9, ভারতের নগরায়ণে প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। নাম্বার 10, মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর গুরুত্ব লেখো। নাম্বার 11, ভাগীরথী হুগলি নদীতে বজ্রের প্রভাব লেখো। নাম্বার 12, ভূসমবলয় ও সূর্যবলয়ের মধ্যে উপযোগে পার্থক্য, পাঞ্জাব ও হরিয়ানা কৃষি উন্নতির কারণ লেখো। এরপরে চলে যাব আমরা বিভাগ গ, 2 মার্কের প্রশ্ন। সেন্সার কী? দূর সংবেদন বলতে কী বোঝো? পিক্সেল কী? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 2টি বৈশিষ্ট্য লেখো। কম্পোস্টিং কী? স্ক্রাবার কী? বজ্র ব্যবস্থাপনা 3R বলতে কী বোঝো? বজ্র পুনর্ব্যবহার বলতে কী বোঝো? খাঁড়ি কাকে বলে? সিজগি ও অ্যাপোজি কী? অনুসারী শিল্প বলতে কী বোঝো? সোনালি চতুর্ভুজ কী? সেকড় আলগা শিল্প কী? দুন উপত্যকা কাকে বলে? কোয়াল কী? কারোয়া কী? হিমপ্রাচীর কাকে বলে? শৈবাল সাগর বলতে কী বোঝো? মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? সামাজিক বনসৃজন কী? বান ডাকা কী? ষষ্ঠ ঘাটের সূত্র কী? জনঘনত্ব কী? বাস্কেট অফ এক টোফোগ্রাফি কী? ইউট্রোফিকেশন বলতে কী বোঝো? ভরাটকরণ বলতে কী বোঝো? আজকে এই পর্যন্ত। তবে তার আগে বলবো, এই সমস্ত কিছু সাজেকশান এবং নোট এবং বিভিন্ন পরীক্ষার টিপস পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। বেল আইকনে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর বেল আইকনে ক্লিক করতে হবে। আমাদের চ্যানেলটা জ্ঞানদীপ স্টাডি সেন্টার। নমস্কার, ভালো থাকবে, আবার অন্য কোনো ভিডিও কথা হবে। ধন্যবাদ।